এখানে তিনটি প্রশ্ন করা হবে এবং বিগত পরীক্ষার প্রশ্নের উত্তর দেওয়া হবে। এক নম্বর প্রশ্ন, নিচের কোনটি দ্বারা এ ইন্টারসেকশন বি প্রকাশ করা যায়? ক, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু বি। খ, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু বি এবং এক্স নট বিলংস টু এ। গ, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি। ঘ, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু এ। দুই নম্বর প্রশ্ন, সি ইকুয়াল টু ওয়াই সাজ দ্যাট ওয়াই বিলংস টু ন্যাচারাল নাম্বার এবং ফাইভ লেস ইকুয়াল ওয়াই লেস ইকুয়াল টেন সেটটি তালিকা পদ্ধতিতে নিচের কোনটি? ক, ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন। খ, সিক্স সেভেন এইট নাইন। গ, ফাইভ সিক্স সেভেন এইট নাইন। ঘ, সিক্স সেভেন এইট নাইন টেন। তিন নম্বর প্রশ্ন, এ ইকুয়াল সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ থার্টিন হলে থ্রি এর গুণিতকগুলো দ্বারা গঠিত এ সেটের উপসেট কোনটি? ক, সিক্স নাইন টুয়েলভ। খ, নাইন টুয়েলভ ফিফটিন। গ, সিক্স এলেভেন। ঘ, থ্রি সিক্স। বিগত তিন নং পরীক্ষার প্রশ্নের উত্তর, একে গ, দুয়ে খ, তিনে ক। প্রয়োজন হলে তিন নং পরীক্ষার ভিডিওটি দেখতে পারো।